এসে গেছে অ্যাপেলের নিউ প্রোডাক্ট আইপ্যাড এয়ার 2022। আজকে আমরা দেখব এই নতুন আইপ্যাডটিতে কী কী ফিচার্স রয়েছে। এই ছোট্ট আইপ্যাডটি বড় বড় ল্যাপটপ আর কম্পিউটার থেকেও 3 থেকে 4 গুণ বেশি পাওয়ারফুল। অ্যাপেলের ম্যাকবুকগুলোতে যে প্রসেসর ব্যবহার করা হয় সেম প্রসেসর অ্যাপেল এইবার এই আইপ্যাড 5th জেনারেশনটিতেও ব্যবহার করেছে, যার ফল আইপ্যাডটিকে এই প্রসেসরটি অনেক পাওয়ারফুল করে তুলেছে। আজকে আমরা এই আইপ্যাডটির ফুল আনবক্সিং অ্যান্ড রিভিউ করব, আমাদের সাথে থাকুন, চলেন শুরু করা যাক। বক্সের ভিতরে রয়েছে আইপ্যাডটি এবং তার সাথে রয়েছে 20 ওয়াটের অ্যাপেলের ফাস্ট চার্জার, USB টাইপ সি টু টাইপ সি কেবল আর কিছু ম্যানুয়াল। অ্যাপেল তাদের আইপ্যাডগুলোকে দিয়ে ল্যাপটপকে রিপ্লেস করতে চাচ্ছে, এই জন্য তারা তাদের বর্তমানের আইপ্যাডগুলোকে অনেক পাওয়ারফুল প্রসেসর দিয়ে তৈরি করতেছে। যদি বিল্ডের কথা বলি তাহলে এই আইপ্যাডটি ফুললি মেটাল বিল্ড, আর ফ্রন্টে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে, আর নিচের সাইডে রয়েছে USB টাইপ সি চার্জিং পোর্ট, উপরের সাইডে রয়েছে পাওয়ার কি এবং সিঙ্গেল স্পিকার, আর এই আইপ্যাডটিতে রয়েছে অ্যাপেল ফ্যানের সাপোর্ট। এই অ্যাপেল ফ্যানটিকে রাখার জন্য ব্যাক সাইডে আলাদা ম্যাগনেট দেওয়া হয়েছে যাতে ফ্যানটি ডিভাইসটির সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে। ডিসপ্লের ক্ষেত্রে রয়েছে 10.9 ইঞ্চিসের রেটিনা ফুল HD ডিসপ্লে, 500 নিটসের ব্রাইটনেস। এটা রেটিনা ডিসপ্লে হলেও ক্লিয়ারিটি অ্যান্ড ভিজিবিলিটিতে কোনো ধরনের প্রবলেম হবে না। এটার স্টোরেজ ভেরিয়েন্টের মধ্যে রয়েছে 64GB অ্যান্ড 256GB এর ভেরিয়েন্ট, আর র্যামের মধ্যে একটাই অপশান 8GB র্যাম পাওয়া যাবে। ক্যামেরা কোয়ালিটিকে ডিসেন্ট বলা যায়, একদম হাই কোয়ালিটিও না একদম লো এমনও না, এটা প্রাইস অনুযায়ী এটা ক্যামেরা কোয়ালিটি স্যাটিসফাইড। এই আইপ্যাডটির মেন হাইপ হলো তার প্রসেসর অ্যাপেল M1 চিপ, যে প্রসেসরটি অ্যাপেল তাদের ম্যাকবুকগুলোতে ইউজ করে থাকে, সেই সেম প্রসেসরটি এইবারে আইপ্যাড এয়ারে আপনারা পেয়ে যাবেন, যার ফলে এটাতে অনেক ভালো ভালো হাই কোয়ালিটি গেমিং করা যাবে এবং এডিটিংয়ের রেন্ডারিংয়ের কাজও করা যাবে। আর রয়েছে 5G এর সাপোর্টও, কিন্তু অ্যাপেলের কাছে আমার একটা অভিযোগ রয়ে গেল, সেটা হলো এই প্রসেসরটি এতটা পাওয়ারফুল হওয়ার পরও এটা মানুষের তেমন একটা কাজে আসবে না, তার কারণ আইপ্যাডের মধ্যে অ্যাপেল কোনো হাই কোয়ালিটি সফটওয়্যারের সাপোর্ট দেয়নি, যেমন অ্যাডোবি সফটওয়্যারগুলো, 3D মডেলিংয়ের সফটওয়্যারগুলো। সেই সফটওয়্যারগুলোকে যদি অ্যাপেল তাদের আইপ্যাডগুলোতে সাপোর্ট দেয় তাহলে এই প্রসেসরটির ফুল এফিসিয়েন্সি ইউজ করা যাবে। এখন আমরা গেমিং টেস্ট করে দেখব এই প্রসেসরটি গেমিংয়ের ক্ষেত্রে কেমন অপটিমাইজড রয়েছে। 5G ক্ষেত্রে আলট্রা HD সাথে আলট্রা সাপোর্ট রয়েছে, আর স্মুথের সাথে এক্সট্রিমের সাপোর্ট রয়েছে। আমি যদিও আশা করেছিলাম এই প্রসেসরটি 90 FPS আনলক করতে পারবে, কিন্তু তা করতে পারেনি। এই প্রসেসরটি 90 FPS-এর জন্য ক্যাপেবল, হয়তো বা অ্যাপেল তা নেক্সট আপডেট দিয়ে ঠিক করে ফেলবে। আর হালকা হিটিং ইস্যু রয়েছে, কিছুক্ষণ গেম খেলার পরে বোঝা যায় এটা হালকা একটু হিট হয়, তেমন বেশি না কিন্তু হালকা হিটিং ইস্যু রয়েছে। আপনারা যারা হাই কোয়ালিটি গেমিংয়ের জন্য একটি বড় ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য একটি ভালো অপশন হতে পারে, কেননা এটার প্রসেসরটি শুধু গেমিং না, আপনি যদি 3D মডেলিং বা অ্যাডোবির কাজ করে থাকেন তা অবশ্যই আপনার কাজে আসবে, এই জন্য যারা আগ্রহী তারা এটা অবশ্যই নিতে পারেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে, আর এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।